Nova! আপনার অনেক প্রশংসা শুনছিলাম, আজকে আপনাকে অনেক খোঁজাখুঁজি করছিলাম, কি যে কষ্ট হইল রে ভাই। এত মানুষকে ধোয়া দেখান, আমি ঠকাইতে পারেন কেমনে সম্ভব? আমাদেরকে একটু বলেন, আমরাও শিখি, অ্যাপ্লাই করি মানুষের সাথে। স্যার, আজকে নাকি ওনার বিয়ে? তাই নাকি? আমরা তো বিয়ের জন্যই আসছি, ওনাকে নিয়ে যাবো শ্বশুরবাড়ি, সরকারি গাড়ি আছে। শুনছি ভাবিও নাকি অনেক সুন্দর। বাহ, 12 বছর তপস্যা করে আমরা একটা সুন্দর বউ পাইলাম না? ওনার বউ সুন্দর, তুমি কেমন জানা? স্যার, ভালো ওনাকেই জিজ্ঞেস করি। স্যার শোনেন, সুন্দরী মেয়ে খুঁজে বের করতে হয়, বুঝছেন? কিছু পোলাপাই আছে, যেসব পোলাপাই নিজের কাজ নিজে করতে পারে না, ওদের কাছ থেকে অনেকটা লুট করলেই হয়ে গেল। আর মেয়েদের পড়ানো তেমন কোনো কঠিন কাজ নেই। মেয়েদের পড়ার কারণে সবচেয়ে সুন্দর আর ভয়ঙ্কর গুণ কি জানেন? তাদের অহংকার। তাহলে আসল গল্প বলি। আজীবন তো সবটাই দেখি, কিছু তো করতে হবে না। কি বলিস না রে, যখন উড়ে নিয়ে স্বপ্ন দেখি তখন কখনো সাইকেল, কখনো হন্ডা, শুধু লাগাই দেয় অ্যাক্সিডেন্ট। উড়ে নিয়ে শুধু অ্যাক্সিডেন্টই দেখি আমি। আরে চিন্তার কোনো কারণ নেই, ধোয়া বাবা আছে। কি বাবা? হ্যাঁ, ধোয়া বাবা। এসব বন্ড্রতান্ত্রিক শিপুলখানায় বহুত দেখছি, এতে দিঘির জন্য। আরে দোস্ত, এই ধোয়া বাবা সেই ধোয়া বাবা না, উনি আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই। ওনার কাছে গিয়ে অনেক বিসিএস ক্যাডার হয়েছে, সরকারি চাকরি পেয়েছে। অনেকেরই সমস্যার সমাধান করে দিয়েছে। চল যাবি নাকি? যাই চল, কিন্তু ভাড়া তুই দিবি। ওকে চল রেডি। বাবা, বাবার কাছে যাবেন? জি যাবো মামা, 70 টাকা ভাড়া হয়, 50 টাকা ভাড়া দেবেন মামা। দেখছিস বাবার পাওয়ার। চল ভালো হতে দিলি না রে। আচ্ছা, এত করে যখন বলছিস, আয় দেখি বাবা বিষয়টা কি করে। ভিতরে আপনার সম্পর্কে যা জানি তার থেকে উঠে আপনি। আমি বেশি প্রশংসা পছন্দ করি না। কই দেখি মেয়ের ছবিটা দেখা, যাকে দেখে তুই পাগল হয়ে গেছিস। এই যে বাবা, এই যে ছবি বাবা। ছবিটা তুই আমার ফোনে পাঠিয়ে দিস, এখনই পাঠা। এই যে বাবা, এখনই পাঠিয়ে দিচ্ছি। জি বাবা, পাঠিয়ে দিচ্ছি। কাজ হবে, তবে তোর 2-3 বছর অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষার ফল সুমিষ্ট হয়, আর এই সুমিষ্ট ফলটা তোর ভোগ করার জন্য আমি তোকে যেভাবে বলবো তোকে সেইভাবে কাজ করতে হবে। কি রাজি বাবা? আপনি যা বলবেন আমি তাই করব, শুধু একবার বলেন আমার স্বপ্নটা সত্যি হবে তো বাবা। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি তোকে যেভাবে বলবো তুই ঠিক সেইভাবে কাজগুলো করবি। এখন থেকে আমি না বলা পর্যন্ত ওই মেয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবি না, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতেও তার সাথে কোনোভাবে কানেক্টেড থাকবি না। আমার আবার আজকে একটু পরে একটা মিটিং আছে অনলাইনে, দেশের বাইরে একটা ক্লায়েন্ট আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন আর কি, আমাকে জয়েন করতে হবে। তো তোর আজকের মতো যা, তোর সাথে আমি পরে যোগাযোগ করবো। আচ্ছা বাবা, আমার বন্ধু আপনার সাথে যোগাযোগ করবে, এখন আসি তাহলে।
বাবা আসি তাহলে, দোয়া করবেন বাবা। রেজুর রহমান আবিব প্রেজেন্ট স্যার। লাস্ট ক্লাসে আসুন, কেন এরকম করলে হবে না। হ্যালো, জানিস একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বল। আর বলিস না, ভার্সিটিতে সবেমাত্র ভর্তি হলাম, এখনই ছেলেদের লাইন লেগে গেছে। জানিস বিয়ের প্রস্তাব আসা শুরু হয়ে গেছে। কি বলিস? আরে হ্যাঁ, বাসায় একটা সচিবের ছেলের প্রস্তাব আসছে, বাসা থেকে ফোন নিয়ে বললো। কি করবো বন্ধু? আরে সবই তো আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, এখনই যদি সচিবের ছেলের প্রস্তাব আসে সেকেন্ড ইয়ারে উঠ, দেখবে মনকির ছেলে আসছে। তোর চেহারা তো বলিউডের মতো। আমি কনসেন্ট করব, দাঁড়া অপেক্ষা করতে হবে। হ্যাঁ দোস্ত, কালকে ক্লাস আছে তো সকালে, আমি ওই অ্যাসাইনমেন্ট এখনো রেডি করিনি। তুই না রেডি করে পাঠানোর কথা আমাকে? অ্যাসাইনমেন্ট রেডি করে তোকে পাঠিয়ে দিচ্ছি, এখন রাখলাম, বাই। ঠিক আছে, তাড়াতাড়ি বাই। দেখতে গেলে তো এক বছর হয়ে গেল, কিছুই তো সামনে গেল না। হবে হবে, ধৈর্য ধর। কি রে, কি অবস্থা তোর? কি রে, তোর সচিবের ছেলের প্রস্তাব এখনো আছে নাকি মন্ত্রীর ছেলের নতুন প্রস্তাব নিয়ে এসেছে? আরে না, সেই প্রস্তাব তো কত আগেই ক্যান্সেল করে দিয়েছি। এখন যে প্রস্তাব আসছে, হয় ব্যাংকার না বিজনেস ক্যাডার, জানিসই তো আমার সাথে এগুলো যায়। আসলেই তো ঠিক বলছিস, শহরের হাওয়া লাগার পর এখন দিন দিন তো তুই হলিউড নায়িকাদের মতো হয়ে যাচ্ছিস। তুই থার্ড ইয়ার পর্যন্ত ওয়েট কর, দেখ আরও ভালো প্রস্তাব আসবে। মন্ত্রীর ছেলে তো তোর কাছে কোনো ব্যাপারই না, মন্ত্রীর ছেলের থেকেও আরও ভালো প্রস্তাব পাবি। এগুলো বিসিএস ক্যাডার, ব্যাংকার, এগুলো তোর সাথে যায় না। সেটাই, এখনো তো সময় পড়েই আছে, দেখা যাক কি হয়। ভালো থাক, রাখি। বাবা দেখতে দেখতে থার্ড ইয়ার উঠে গেলাম, বার্ষিক লাইফ তো প্রায় শেষের দিকে, ওর সাথে তার প্রেম হলো না। ধৈর্য ধর, এই মাসের মধ্যেই কিছু একটা হবে। ধৈর্য? আর কত ধৈর্য বাবা, ধৈর্য তো আর সহ্য হচ্ছে না। এতদিন অপেক্ষা করতে পারলি, আর একটা মাস অপেক্ষা করতে পারবি না? আমার বিশ্বাস এই মাসের মধ্যেই কিছু একটা হবে, কিছুটা দিন অপেক্ষা কর, ধৈর্য ধর। ঠিক আছে, আপনি যদি বলতেছেন আর কিছুদিন অপেক্ষা করি। কি অবস্থা তোর? এই তো ভালো। ফেসবুকে তো দেখছি বেশ ভালোই ঘুরছিস মনে হয়, আমার তো কোনো খোঁজ খবর নিস না। আরে না, প্রায় প্রায় তো ঘুরতে যাই আমরা। আচ্ছা ওই যে তোর মন্ত্রীর ছেলে, কি কোনো খবর পাইনি? দেখতে দেখতে তো ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে,
এখনো কি অপেক্ষা করবে? আর বলিস না, সেটা তো বাদ দিয়ে দিয়েছি কবে, আর এখন আর তেমন প্রস্তাবও আসে না। যা আসে সেই সামান্য বেসরকারি চাকরিজীবী, জানিস তো আমার সাথে তাদের যায় না। তোর যে রূপ পুরো নায়িকার মতো, আসলেই তোর সাথে ওদের যায় না। এক কাজ কর, আমাদের ক্যাম্পাসের কোনো সিনিয়র ভাই অথবা ব্যাচমেট কাউকে পাই কি না দেখি কি করা যায়। তুই ভালো থাক, রাখি। আচ্ছা, মেয়ে রাজি হইল কি? স্যার অনেক টুইস্ট বাকি আছে, চা খান। আমি চাইলে স্যার সবই সম্ভব। এরপর কি হলো এটা শোন। বিশাল ঘটনা ঘটে গেছে বাবা, ওই মেয়ে তো আমাকে নক দিছে বাবা। দেখতে না দেখতে বাবা মাস ঘুরতে না ঘুরতে আবার সেই মেয়ে কাজ হয়ে গেল। বলেছিলাম না, এখন দেখ আমার কথা মতোই কাজ হয়েছে। মেয়ে নিজে থেকে তোর সাথে যোগাযোগ করেছে। হ্যাঁ বাবা, আপনার কথা অনুযায়ী কাজ করছি বলেই বাবা আজকে ওই মেয়ে আমাকে নক দিছে বাবা। আমার যে কি খুশি লাগতেছে বাবা। এখন দেখ কি হয়, চালিয়ে যা। আমার আবার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে এখনই বের হতে হবে। তুই যা এখন। আচ্ছা বাবা, আসি তাহলে। এরপরে শোয়েবের সাথে প্রিয়া চৌধুরীর তো ভালোই চ্যাটিং হয়, একটা প্রেম প্রেম ভাব চলে আসে। কিন্তু প্রেম তো আর হয় না, হঠাৎ করে প্রিয়া চৌধুরীকে আর শোয়েব খুঁজেও পায় না। এত মেসেজ করে, এত কল দেয়, কিন্তু রিপ্লাই আর আসে না। হঠাৎ করে একদিন শোয়েবের কাছে একটা কুরিয়ারের খাম চলে আসে। আর এই কার্ডটার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের পর।